শেরপুর সদর উপজেলার পাকুড়ি ইউনিয়নের প্রায় শতাধিক কৃষকের জমিতে ধানের চারাই ধরেছে পচন রোগ প্রতি বছরের মতো কৃষকরা এবারও জাতের ধানের চারা রোপণ করেছেন জমি প্রস্তুত করা থেকে শুরু করে গুনতে হয়েছে অনেক টাকা কিন্তু হঠাৎ ধানের চারাই ধরেছে অজ্ঞাত পচন রোগ এ রোগে প্রথমে ধানের চারা হলুদ রঙ ধারণ করে পরে হালকা লাল রং ধারণ করে মারা যায় ধানের চারা শুরুতেই কয়েকটি চারাই আক্রমণ করলেও এখন ছড়িয়ে পড়েছে পুরো জমিতে বিভিন্ন ধরনের কীটনাশক ও ছত্রাকনাশকেও প্রয়োগও মিলছে না সুফল কামারপাড়া বাটিয়াপাড়া বাদাপাড়া ফকিরপাড়া পূর্বপাড়া সহ প্রায় শতাধিক কৃষকের জমিতে রোগ ধারণ করেছে এদের প্রায় কৃষক ঋণ নিয়ে ধানের আবাদ করেছিলেন এমন তো অবস্থায় ঋণ পরিশোধতা দূরের কথা বছরের খোরাকি নিয়ে চিন্তায় পড়েছে কৃষকরা এই মৌসুমে কৃষকরা ব্রি উনত্রিশ সহ বিভিন্ন জাতের ধানের আবাদ করছেন যার মধ্যে শুধু ব্রি উনত্রিশ জাতের চারাগুলোই রোগ আক্রান্ত হয়েছে কৃষি কর্মকর্তারা জানান নিম্নমানের বীজের কারণেই এমন দশা আর দিলাম ভিজ দিলাম এবং গিয়ে খেত হাওয়া গাছ রাসিল তুলে দিলাম তুলা দেওয়ার পরে মনে করেন এই ক্ষেত পচা দিয়ে গেল অনেক ধান মরে যেতেছে গা অনেক খামুকে প্রতি পাঁচ কেজি করে পটাশার প্রয়োগ করার কথা বলছি এবং বিভিন্ন রকম ছত্রাকনাশক নাটিবো টুপার ফলিকুর এগুলো ব্যবহার করার পরামর্শ দিয়েছি কৃষকদের শেখ মাসুমা এটিভি সংবাদ